রায়গঞ্জের পর এবার গোপীবল্লভপুর, রাজ্য জোড়া রেশন দুর্নীতির মধ্যে নয়া শোরগোল। এবার কেন্দ্রীয় সরকারের ছাপ মারা বস্তা বস্তা রেশন সামগ্রী উদ্ধার 2 নম্বর ব্লকের তোপসিয়ার কেন্দুয়ানায়, গ্রামের ফাঁকা মাঠে। কেন্দ্রীয় সরকারের স্ট্যাম্প দেওয়া বস্তা বস্তা রেশনের সামগ্রী কিভাবে ক্ষতি দেখছে পুলিশ। এরকম ছবি আপনারা দেখছেন, খোলা মাঠে পড়ে আছে এসব। করোনার সময় রেশনে ছোলা মেলেনি, নষ্ট হয়ে যাওয়া সেই ছোলাই বস্তাবন্দি করে ফেলে দেওয়া হয়েছে, এমনটাই স্থানীয়দের দাবি। কিন্তু কেন ছোলা পাওয়া যায়নি, কেন ফেলে দেওয়া হলো এভাবে বস্তাবন্দি করে, তাই নিয়ে নানান রকম জল্পনা ছড়িয়েছে। সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে, ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? সৌরভ, এই তো মানে সাধারণ মানুষের খাবার, গরিব মানুষের খাবার, এভাবে বস্তা বস্তা হয়ে মাঠে পড়ে নষ্ট হলো? একদমই তাই। দেখো, এই বিষয়টা যেটা গতকাল রাত্রে প্রথম গ্রামবাসীদের নজরে আসে এবং তারপরেই আজকে সকালবেলা এবং রাতেই সম্ভবত গ্রামবাসীদের যা অভিযোগ সেটা চেষ্টা ছিল সেখান থেকেও সরিয়ে ফেলার, কিন্তু গ্রামবাসীদের তৎপরতায় সেটা আর সরাতে পারেনি। আজকে সকালবেলা সেখানে প্রশাসনের লোকজনও যায়। স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, মূলত করোনার সময়ই এই সমস্ত অতিরিক্ত রেশন সামগ্রী সেগুলো কিন্তু এখানে শুধু কি ছোলা না অন্য কিছুও রয়েছে? এখনো পর্যন্ত যে বস্তাগুলো উদ্ধার হয়েছে সেগুলোতে সবকটাই ছোলা পাওয়া গেছে এবং সেই ছোলাগুলো সবকিছু সবটাই নষ্ট হয়ে গেছে। ছোলা নিয়ে নির্দিষ্ট কি অভিযোগ সৌরভ? ছোলা নিয়ে নির্দিষ্ট অভিযোগ যে এই ছোলাগুলো মূলত করোনার সময় এই ছোলা এবং অন্যান্য যে সমস্ত রেশন সামগ্রী সেগুলো অতিরিক্ত এসেছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয় তরফ থেকেই সেই সময় অতিরিক্ত বেশ কিছু রেশন দেওয়া হয়েছিল। এই ছোলাগুলো সেই সময়কার এবং সেই ছোলা সাধারণ মানুষকে ডিস্ট্রিবিউট না করে সেগুলো অভিযোগ সেগুলো বেশিরভাগটাই অন্যত্র পাচার করে দিয়েছে। যেগুলো পাচার করতে পারেননি, যেগুলো খোলা বাজারে বিক্রি করতে পারেনি, সেগুলোই সম্ভবত এইগুলো সেগুলো দীর্ঘদিন গোডাউনে থাকার ফলে নষ্ট হয়ে গেছে। এখন যেহেতু ধরপাকড় চলছে রেশন দুর্নীতি নিয়ে তৎপর, সেই কারণেই ভয়ের মতো সেগুলো ফেলে দিয়ে নষ্ট করে দেওয়ার একটা চেষ্টা হয়েছিল। পুরো বিষয়টাই পুলিশ প্রশাসনের নজরে এসছে, তারা বিষয়টা আলাদা করে তদন্ত করে দেখছেন। পুরোটাই এখানে যে রেশন ডিলার আছে তার বিরুদ্ধেই মূলত অভিযোগ এবং এর পেছনে রাজনৈতিক মদত আছে এটাও অভিযোগ করছেন গ্রামবাসীরা। অনেক ধন্যবাদ সৌরভ। এই বিষয়টা নিয়ে আমি তো এই ব্যাপারটা আপনাদের কাছ থেকে শুনলাম, তো আমার যেটা বক্তব্য হচ্ছে আমি এটাই বলতে চাইছি যে মানুষ আজকে আমাদের সরকারের আমলে বিভিন্ন পরিষেবা পাচ্ছে, মানুষ উপকৃত হচ্ছে। যদি কেউ করে থাকে যে সরকারি সম্পত্তি নষ্ট করে চালাকি করার চেষ্টা করে থাকে, তাহলে এটা প্রশাসনিক ব্যাপার, প্রশাসন তা তদন্ত করে সঠিক তার ব্যবস্থা নিবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।